আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা দোয়া করতে কার করবেন না কখন কোন দোয়া কিভাবে কবুল হবে তা ভাবতেও পারবেন না এটি হল আল্লাহ তালার ইচ্ছা আমরা অনেকে জানি না তাক পর্যন্ত দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় নবী করিম সাল্লা বলেন আল্লাহতালার নিকট দুয়ার চেয়ে অধিক সম্মানজনক আর কিছুই নেই আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহর কাছে আপনি সম্মানিত বান্দা আর সম্মানিত বান্দাদেরকে কিভাবে আপ্যায়ন করতে হয় কীভাবে মেহমানদারি করতে হয় কিভাবে তাদের মন জয় করতে হয় তা আল্লাহ পাকি ভালো জানেন আমরা দোয়া করতে লজ্জাবোধ করি মনে রাখবেন দুনিয়া কোনো মানুষদের কাছে আমরা যখন কোনো কিছু চাই তাহলে আমাদের লজ্জা হওয়া উচিত এবং লজ্জা হয়ে থাকে কিন্তু আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নেই অন্য এক হাতিসি এসেছে দোয়া ব্যতীত কোনো কিছুই তাকদিরকে পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়াই পারে আপনার তাকদির যা ছিল আপনার জন্য অমঙ্গল কিন্তু দোয়া মাধ্যমে আপনার বিপদ সরে গেল আপনার জন্য মঙ্গল বয়ে আনল তবে এই হাদিসি ব্যাপারে মহাদিস একরামগণ বলেছেন তাকদির দুই রকমের হয়ে থাকে কিছু হলো অপরিবর্তনীয় আর কিছু হলো পরিবর্তনশীল এই হাদিসে যে কথাটি বলা হয়েছে তা হলো পরিবর্তনশীল দোয়া কখনো বিধা যায় না দোয়া করলে সেটি কবুল হবেই যদি দোয়ার আদবগুলো খেয়াল করে করা হয় নবী করিম ইসলাম বলেন কোনো মুসলমানের দোয়া যদি পাপ গাছ ও রক্ত সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে না থাকে তবে তার দোয়া তিনটি উপায়ে কবুল হয়ে থাকে প্রথম নম্বর হলো দুনিয়াতে তার প্রার্থিত বস্তু দিয়ে দেওয়া হয় দ্বিতীয়ত হলো পরকালের জন্য এর প্রতিদান রেখে দেওয়া হয় তৃতীয়ত হলো তার অনুরূপ কোনো বিপদ দূর করে দেওয়া হয় আল্লাহ তাহলে তিনটি উপায়ে দোয়া কবুল হয়ে থাকে আচ্ছা দোয়ার এত এত মর্যাদা থাকার পরও আমরা কেন হাত মুখ গুটিয়ে রাখব হাতি তো এটাও এসেছে দোয়া হলো এড় দোয়া মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে যায় তবে দোয়া করতে হবে সুন্না অনুসরণ করে আদব বজায় রাখতে হবে কবুলের ব্যাপারে পূর্ণ বিশেষ থাকতে হবে তবে সে দোয়া তালা ফিরিয়ে দেবেন না আর যদি ভালো হয় দোয়া করার সময় স্থান এবং নিয়মগুলো অনুসরণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক আমি